হ্যালো ফ্রেন্ডস তেমন আছি সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি অঙ্কিতা আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর যারা যারা এখনও অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা প্রেস করে দাও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর এখন বাজে হচ্ছে দুটো এখন থেকে আমিও আজকে ব্লগটা সার্চ করলাম তার কারণ হচ্ছে সকালবেলা আমার শরীরটা অনেকটা খারাপ ছিল ভালো লাগছিল না ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল অতটা ভালো ছিল না শরীরটা আর পড়াশোনাও ছিল তো বুঝতেই পারছো পড়াশোনাও ছিল দিয়ে শরীরটাও খারাপ ছিল তার জন্য ব্লগটা স্টার্ট করিনি ভেবেছিলাম ব্লগ করবো না তাও ব্লগ করিতে চলে এলাম তোমাদের সামনে তো আজকেও একটা ইন্টারেস্টিং মজার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি একটু পর আসছি তোমাদের সামনে আবার তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাথে সাথে শুয়ে পড়েছি আর দুপুরবেলা ভিডিও করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি সন্ধেবেলা এলাম সন্ধ্যেবেলা এখনও হয়নি পুরোপুরি কারণ এখনও ছটা বাজতে দশ মিনিট বাকি আমি পড়তে গেছিলাম চারটের সময় তার জন্য একটু শুয়েও পড়তে হয়েছে আর তাছাড়া শরীরটা আজকে আমার অতটা ভালো ছিল না তোমাদেরকে বলেছি সকালবেলাও জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি অনেকটা বেলা করে প্রায় দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর গুড ইভিনিং সকলকে আর আমি এখন আবার প্রায় পড়তে বসেই যাব কারণ আমার অনেকটা পড়া আছে সেই পড়াগুলো কমপ্লিট করতে করতে আমার রাত্রির হয়ে যাবে কারণ বই নিয়ে বসলে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় সেই কারণে আমার রাত্রির হয়ে যাবে তাছাড়া তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা দেখো আর এই দেখো আমি বলিনি কিন্তু মামার জন্য একটা নেল নেলপ্যালিশ এনে দিয়েছে এই দেখো এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট এই দেখো নেল নেলপ্যালিশটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানবে কালারটা আর তার কদিন আগে এইটাও এনে দিয়েছিল এটা গ্রিন কালার আর এই দুটোকে একসঙ্গে করে পড়লে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে আমি একবার পড়ার ইচ্ছা আছে ট্রাই করবো বাট আমার তো এখন বই পড়া আছে অনেকটা পড়া কমপ্লিট করে কখন যে পালিশ পরে হাতের নোখগুলো দাও কি সুন্দর বড় বড় হয়ে গেছে নেল নেলপালিশ পরব সুন্দর করে ডিজাইন করে না আমার পড়তে একটু বেশি ভালো লাগে যে নানা রকম ডিজাইন নেল আর্টগুলো অতটা ভালো পারি না নেল আর্ট বাট তাও যতটা পারি আমার তো সেরকমভাবে পড়তে একটু বেশি ভালো লাগে কিন্তু সেটা পড়তে গেলে সময়ের দরকার সেই সময়টা আমি পাই না নর্মালি পড়বো নেলপালিশটা ঠিক আছে এখনই পড়বো আমি বুঝলে কেননা তা না হলে আমার আর পড়া হবে না তো আমি পড়ি তারপরে তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না আর তোমরা কিন্তু কদিন ধরে কেউ ব্লগ দেখছো না আমার মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছে এত কষ্ট করে ব্লগ করছি কেন ব্লগ দেখছো না ওয়াই কী কারণ আমি সেটা এখনও অবধি বুঝতে পারছি না যে কি কারণে ব্লগের ভিউস কুড়ি ছিল সেখান থেকে চার পাঁচে এসে দাঁড়িয়েছে পাঁচজন মাত্র দেখছে কি হাল ভাবো আমার ব্লগের যেখানে কুড়িজন ভিডিও দেখছিল সেখানে পাঁচজন দেখছে আমি আর ব্লগ করবো না সিরিয়াসলি আর ব্লগ করবো না এটাই লাস্ট ব্লগ কারণ আমার আর ব্লগ করতে ইচ্ছা করছে না কেউ দেখছে না মাত্র পাঁচজন কতটা কষ্ট করতে একটা ব্লগ এডিটিং করতে হয় টাইটেল ট্যাগ হামভেল ডেসক্রিপশান এত কিছু দিতে হয় একটা ব্লগ আপলোড করতে পাঁচশো নেট চলে যায় পাঁচশো এমবি কম করে এতটা মানে কি বলবো কষ্টের পর তাও পাঁচজন যদি দেখে কতটা কষ্ট হয় কেউ ব্লগ দেখছে না দেখতে হবে না আমি তাহলে ব্লগ করে করা সবচেয়ে ভালো বন্ধ করে দিই কারণ দেখছে না যখন আমার করে কী হবে আমার তো ব্লগটা করা তোমাদের জন্য আমি কি নিজে করে কি নিজে দেখার জন্য এতটা কষ্ট করে করি যেই দিন ভিডিওগুলো সুন্দর করে করেছি সুভাষ মেলায় গিয়ে কত কষ্ট করে ভিডিও করেছি কেউ দেখেনি আমি আর কোনোদিনই মেলায় গিয়ে ভিডিও করব না কতটা কষ্ট করে ওই ভিড়ের মধ্যে ভিডিও করতে হয়েছে তাও কেউ দেখেনি এতটা কষ্ট করে তোমাদের জন্য তোমরা একটু দেখতে চাও না মাত্র পনেরো সেকেন্ড যদি কুড়ি মিনিটের ভিডিওকে পনেরো সেকেন্ড থেকে চলে যায় তাহলে ভিডিওটা কি হবে লো হয়ে যাচ্ছে তো ইউটিউব কারোর কাছে পাঠাচ্ছেন এই কারণে যে যে কুড়ি সেকেন্ডের ভিডিও লোকে পনেরো সেকেন্ড দেখে চলে যাচ্ছে এরকম করলে কিন্তু আমি আর ব্লগ করব না আমি সত্যি বলছি আর ব্লগ করবো না এরকম যদি ভিউজ হতে থাকে তোমরা ব্লগুলো একটু দেখো শর্ট ভিডিও দেখছে কিন্তু ব্লগ দেখছে না ব্লগ দেখতে গেলেই গায়ে জ্বর চলে আসছে সব এরকম না ব্লগুলো তোমরা সকলে রোজের দেখবে রোজের আমার পার ডে তোমরা ভিডিওগুলো একটু কন্টিনিউ করো রোজের দেখো সব ফ্রেন্ডস দেখো নেপাল্লিশ টাইম পড়েছি কেমন হয়েছে বলবে একটাতে শুধু সবুজটা দিয়েছি বাকিগুলো অরেঞ্জই করে দেখেছি কেমন হয়েছে বলবে আমি কোনো ডিজাইন করিনি এখন কারণ ওই ডিজাইনটা আমি করি বেশিরভাগ ওই সেলুটেপ দিয়ে আমি ডিজাইনটা করি সেলু টেপ দিয়ে ডিজাইন আজকে আর করিনি আমি আজকে নর্মালি পড়েছি এই কালারটার সাথে এই কালারটা ভালোই ম্যাচ করেছে এখনো শুকায়নি এখন শুকানোর পালা শুকালেই আমি আবার পড়তে বসে যাবো আমার পড়া হয়ে গেছে এখন পড়বো না এখন করবো হচ্ছে অঙ্ক এখন অঙ্ক করব দা দুটো

যা খাই তা খেলে গ্যাস হয়ে যায় বুকের কাছে কি বলতো গাছটা একদম আটকে আছে এরকম এক বোতল জল খেলাম ওষুধ খেলাম এখন হাজমিমা খাচ্ছি গ্যাসটাকে নামানোর চেষ্টা করছি শরীরটার জন্য হরতটাকে যেন তাহলে খারাপ লাগছে খারাপ লাগছে আমি শরীরটাকে যত ভালো করার চেষ্টা করছি ও তত শুয়ে পড়ছে আছে শরীরটা মানে আমার শুতে ইচ্ছা করছে ভালো লাগে আমি মানে কি বলো পরে এসেও মানে শুয়ে পড়েছিলাম মানে তারপর আমি ভাবছি জোর করে আমায় কাজ করতে হবে আর আমাকে ভালো থাকতেই হবে এইভাবে পড়তে বসে যাই আর এইভাবে ভিডিও করতেও চলে আসুন কারণ খারাপটাকে খারাপ ভাবলে হবে না শরীরটাকে একদম ঠিক রাখতে হবে ঠিক রাখারই চেষ্টা করছি আর এখন একটু ঠিক আছে তাও জল টল খেয়ে আর একটু ঠিক করতে হবে মানে আমার প্রায় কিছু খাই না খাই সব কিছুতেই খালি গ্যাস হয়ে যায় কিভাবে তৈরি হয় আমার শরীরের ভিতরে গ্যাস সেটাই জানার বিষয় আর তোমরা কিন্তু ব্লগকেও স্কিপ করবে না তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে ঠিক আছে আর একবারে রাতেই তোমাদের সাথে দেখা করবো কি মেনু হবে রাতে কি মেনু হবে সেটাও দেখে দাও তার জন্য ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো রাত্রে হাজির হলাম আজকে কিন্তু একা হাজির হয়নি আজকে রাত্রিরে হাজির হয়েছি আমি আমার ডিনারকে সঙ্গে করে নিয়ে আর আজকে ডিনারটা কি দেখো স্পেশাল আছে তার জন্য নিয়ে হাজির হয়েছি গরম গরম ধোঁয়া উঠছে আজকে চাউমিন নিয়ে হাজির হয়েছি আজকে রাতটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে আজকে বাবা আমাদের এই বাড়িতে নেই আমাদের যে আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে একটু দরকারে গেছে তো ওই বাড়িতে আজকে রাতে থাকবে কাজের জন্য তো কাজের সত্য যেহেতু বাবা নেই তাই মা আর আমি আছি আর মা দেখো এখানে খেতে শুরু করে দিয়েছে আমার আগে খেয়ে নিচ্ছে এটা কিন্তু ঠিক করছে না এই জিনিসটা করাটা ঠিক না আমার আগে খেয়ে নিচ্ছে আমি ভিডিও করছি বলে এই সুযোগটা নিয়ে খেয়ে নিচ্ছে তো যাই হোক কিছু করা নেই ভিডিও করছি বাসন মাজবে আমার তো খাওয়া হবে না তো বাসনটা আমারটা সেই পড়েই থাকবে গেটে তালা দেবো গেটে তালা পালা আছে ঠিক আছে দিতে যাব এখনো এগারোটা বাজতে দেরি আছে এগারোটা বাজেনি মানে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে দশ মিনিটে খাওয়া হবে এতটা চাউমিন দিয়েছে তো আবার জানি না হজম করে উঠতে পারবো কিনা আর তাহলে আমি এখন আর বেশি না বলে খাটা স্টার্ট করে দিই তার আগে স্যানিটাইজার দাও স্যানিটাইজার স্যানিটাইজারটা হাতে দেবো দিয়ে খাওয়া শুরু করে দেবো একদম আমার হাতে স্যানিটাইজার দাগ হয়ে গেছে এটাকে ঠিক ঠিক আর হাতে দেয় তো ব্রেনের কি দাগ লিখে লিখে আমার হাতটা স্পেশাল দাগ হয়ে গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে না আর স্পেশাল আমি একটা সর্স খেয়েছি এরকম ম্যাগির এই সসটা কিন্তু খেতে অনেকটা ভালো এই তোমরা খেয়ে দেখতে পারো কারণ এই সসটা কিন্তু শুধু টমেটো নয় এটা টমেটো প্লাস চিলি সস তার জন্য আমি এই সসটা খেতে বেশি ভালোবাসি কিষানের আগে সস খেতাম শুধু টমেটো সস তো ভালো লাগবে না এটা টক ঝাল বেশ পাইল করা লাল কালারের দেখতে হলো কিন্তু টকও আছে ঝাল আছে এটা খেতে আরো সুন্দর লাগে আর আমি ভাত দিয়ে খেতেই পছন্দ করি বেশি আর নিরামিষ চাউমিন হয়েছে তার কারণটা হলো আজকে মঙ্গলবার আমরা মঙ্গলবার শনিবার নিরামিষ খাই তার জন্য আজকে নিরামিষই হচ্ছে আর নিরামিষে চাউমিন খাচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে সবজি দিয়ে বানানো তো কিছুটা খাওয়ার মাঝে ক্যামেরাটা কিছুটা অফ করে দিয়েছিলাম কারণ কেউ একটাই ভিডিও পুরো দেখ না তারপর যদি ওই খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে এক টানা হয়ে যেতে তাকে আরও স্কিপ করে চলে আস তার জন্য আমার আমি তাড়াতাড়ি খেয়ে খাওয়াটা শেষ করে দিলাম কারণ মা বসে আছে বাসন মাজবে হাত ধুয়ে এসে বাকি ভিডিওটা শেষ করবো তোমরা দেখতে থাকো সো খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো হাত ফাত ধুয়ে নিয়েছি আর একটা কাজ করেছি আমি জানো কি করেছি তোমাদেরকে দেখাই পেনের কারি নষ্ট ছাড়ার কিছু করিনি বাট আমার মনে হচ্ছে সুন্দর করেছি এই দেখো এই দেখো স্টার এঁকেছি তিনটে সুন্দর করে স্টাইল করে এই কাজটা করলাম ভাবলাম কেমন লাগবে তোমাদেরকেও দেখাই অঙ্ক বোরিং ফিল করছিলাম তার জন্যই এইসব আকাম কুকাম করা আমার মনে হচ্ছে করেছি খুব সুন্দর কারণ দেখো তিনটে কি সুন্দর একদম একদম মানে আমি যেরকম ব্যাকা টাইপের করতে চেয়েছি সেরকমই হয়েছে আমি যেরকম করতে চেয়েছি সেরকম হয়েছে তার জন্য আমার খুব খুশি বাট পেন্দি করেছি উঠে যাবে আমার ইচ্ছা হচ্ছে এখন এইটাকে একটু মেহেন্দি করে নিই কারণ মেহেন্দি আমার এখন ঘরে নেই ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে এখন মেহেন্দি নিয়ে হাতে শুকানোর সময় হবে না কারণ এই তিনটে করতে বেশি সময় লাগবে না মেহেন্দি দিয়ে বাট আমার শুকানোরও এখন সময় হবে না তার জন্য পরীক্ষা হয়ে গেলে আমার ইচ্ছা আছে একটা মেহেন্দি ডিজাইন করা আমি মেহেদি খুব ভালো করি তাও তোমাদের একটা ব্লগ দেওয়া হয়নি যে আমি কিভাবে মেহেন্দি করেছি অনেকবার মেহেদি করেছি তাও ব্লগ করে নিই এবার থেকে কিন্তু ব্লগ করব পরীক্ষা হয়ে যাক তোমাদেরকে আমি মেহেন্দি ডিজাইনের ব্লগ দেব। ঠিক আছে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থেকে বেল প্রেস করে রাখতে হবে সাবস্ক্রাইব করো কেন সাবস্ক্রাইব করছো না বাবু ভিডিও দেখবে তো রোজের সাবস্ক্রাইব করলে কোনো কষ্ট হবে না তো কিছু কষ্ট হয় না সাবস্ক্রাইব করলে কিছু এক্সট্রা নেট কাটে না কোনো কষ্ট হয় না সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না জাস্ট একটা সুইচ টিপে দিলেই হয়ে যায় আর সুইচটা টিপতে কী হচ্ছে কষ্ট হচ্ছে না কি ভিডিওর নিচে দেখো লাল কালারের সুইচটা আছে ওই সুইচটা প্রেস করে দাও তাহলেই তো হয়ে যাবে সুইচটা টিপে দাও আমি তো সকলের ভিডিও দেখি সবার ভিডিও ওই সুইচটা গিয়ে টিপে দিই সাবস্ক্রাইব করে দিই তার তার জন্য আমি রোজের তাদের ভিডিও দেখতে হয় সকলের ভিডিও আমি দেখি তাহলে তোমরাও করে দাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব একদম দেরি করবে না কেউ এক্ষুনি করো এক্ষুনি করেছো তো দেখো ভালো করে হয়ে গেছে কি না দেখো সাবস্ক্রাইব হয়ে গেলে দেখো লাল বাটনটা কিন্তু লাল কালার চলে যাবে দেখো হয়েছে তো ঠিক আছে এবার টাটা দেখা হবে নেক্সট ভিডিও আরও একটা নতুন সুন্দর ভ্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে ঠিক আছে আর আমার ব্লগুলো কেমন লাগে সেটা জানাতে কি করতে হবে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে হবে তোমরা যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে কমেন্ট করে দেবে লাইক করবে ভিডিওটা ভিডিওটা কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে হবে আর আর কিন্তু আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা লাগছে আমার তার জন্য আমি সন্ধে থেকে যে সোয়েটারটা পরেছি সোয়েটারটা আর খুলে নি বাট আমি এখন সোয়েটারটা খুলে শুয়ে পড়বো তার জন্য গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থেকো নমস্কার